হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডিল। আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো কৌশানীকে নিয়ে। একটা গোটা ভিডিও কৌশানীকে নিয়ে করছি, তার পেছনে নিশ্চয়ই একটা বড়সড় কারণ রয়েছে। বেশ কয়েক মাস আগে কৌশানী একটা সাক্ষাৎকারে বলেছিলেন, আমরা হয়ে গেছি মন্দিরের ঘণ্টা, যে যখন পাচ্ছে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে। এবার যারা বাজিয়ে দিয়ে যাচ্ছে ঘণ্টাটা, দোষটা তাদের নাকি যারা নিজেদেরকে মন্দিরের ঘণ্টাতে পরিণত করেছে, দোষটা তাদের। আপনি যদি নিজেই এরকম কাজকর্ম করেন যেটাতে আপনার মানসম্মান ক্ষুণ্ণ হবে, আপনি জানেন সেটা ভালো মতো, আপনি টাকা পয়সার জন্য করছেন শুধুমাত্র, আপনি জানেন মানসম্মান ক্ষুণ্ণ হবে, মানুষজন সমালোচনা করবে, ট্রল করবে, তা সত্ত্বেও আপনি সেই কাজটাতে যুক্ত হচ্ছেন, সেক্ষেত্রে দোষটা কাদের, দর্শকদের নাকি আপনার নিজের, এটা একটু ভেবে দেখবার সময় এসেছে। আজকে যারা যারাই ট্রল করে, যারা যারাই সমালোচনা করে, তাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এটা ভাববার কোনো কারণ নেই। হতে পারে আপনার নিজের মধ্যে সমস্যা রয়েছে, আপনি নিজেই কাজকর্ম ভুলভাল করছেন যে কারণে সমালোচনা করছে। দেখবেন বিভিন্ন সেলিব্রিটিকে একটা কথা বলতে দেখা যায়, যারা ফ্রাস্ট্রেটেড তারাই সমালোচনা করে, তারাই ট্রল করে। না ভাই, যারা ফ্রাস্ট্রেটেড শুধুমাত্র তারাই ট্রল করে তা নয়, এটা একটা সত্যি কথা। অনেকেই ফ্রাস্ট্রেশন বের করে সোশ্যাল মিডিয়াতে, অনেকে কিন্তু লজিক্যাল কারণে সমালোচনা করে। কৌশানী, বনি, এদের কিন্তু লজিক্যাল কারণেই সমালোচনা হয়। কৌশানী কী করেছেন, একটা বাংলাদেশের ছবি তিনি করতে গেছেন, বাংলাদেশে তিনি অলরেডি চলে গেছেন, ছবিটা শুটিংও শুরু হয়ে যাওয়ার কথা। ছবিটার নাম হচ্ছে ডার্ক ওয়ার্ল্ড এবং মুন্না খান এই ছবির প্রযোজক এবং নায়ক। এবার এই মুন্না খানের এই ডার্ক ওয়ার্ল্ড ছবিটার একটা টিজার অলরেডি ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, রিলিজ হয়ে গেছে, তার কারণ এই ছবিটা বহু আগের থেকে আসলে হওয়ার কথা ছিল। এবার আমি টিজারটা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা টিজারটা গিয়ে দেখুন, বুঝতে পেরে যাবেন যেটা কী স্ট্যান্ডার্ডের ছবি হতে চলেছে, কী পরিমাণ খাজা ছবি যে হবে এটা আমাকে আপনাদেরকে বলে দিতে হবে না, আপনারা নিজেরা বুঝতে পারবেন এবং সম্ভবত অভিনেত্রী নিজেও জানেন। এখন যে অভিনেত্রী টাকা পয়সার জন্য এতটা খাজা কন্টেন্টের সঙ্গে নিজে যুক্ত হতে পারেন, সে যদি মানুষের কাছ থেকে রেসপেক্ট চায় তাহলে তো খুব সমস্যার। মানুষের তো খেয়ে দেয়ে কাজ নেই যে সবাইকে রেসপেক্ট করবে, মানুষ বেছে বেছে কিছু শিল্পীকে রেসপেক্ট করবে, সবাই তো রেসপেক্ট পাওয়ার যোগ্য নয়। তাহলে রেসপেক্ট শব্দটাই থাকবে না যদি সবাইকে রেসপেক্ট করতে হয়। আপনারা এই ছবিটার ইতিহাস যদি জানেন, এই ছবিটা আসলে অনেক আগে হওয়ার কথা ছিল। মাহিয়া মাহি প্রথমে নায়িকা হিসেবে থাকবার কথা ছিল, তারপরেই মুন্না খান যিনি প্রযোজক এবং নায়ক তিনি বলে দেন যে আমার অ্যাকচুয়ালি প্রথম পছন্দ ছিল পরিমণি। এবার এই কথাটা বলে দেওয়ার জন্য মিডিয়ার কাছে মাহিয়া মাহি প্রচণ্ড পরিমাণে অসন্তুষ্ট হয় এবং সে ছবি থেকে সরে দাঁড়ায়। পরবর্তীতে পরিমণিকেও আফটার হায়ার করতে পারে না এই মুন্না খান, যে কারণে ছবিটা মাঝে হচ্ছিলই না, ছবিটা হচ্ছিলই না। তার পরবর্তীতে কৌশানী রাজি হন, এখন কৌশানীকে নিয়ে ছবিটা বেসিক্যালি হচ্ছে। এখন বাংলাদেশের কোনো ছবিতে যোগ দেওয়াটা ভুল কিছু নয় কিন্তু, মানে বাংলাদেশের কোনো ছবিতে কোনো অভিনেতা অভিনেত্রী কাজ করতেই পারেন, এটা তো হয়েই থাকে। বাংলাদেশের অনেক অভিনেতা অভিনেত্রী আমাদের এপার বাংলা এসে কাজ করছেন, আমাদের এপার বাংলার অনেক অভিনেতা অভিনেত্রী ওপার বাংলাতে গিয়ে কাজ করছেন বাংলাদেশে, এটা তো হচ্ছে, ক্রমাগত হচ্ছে। এই তো জয়া এসানের ভূতপুরি ছবিটা 9th February রিলিজ হবে, সেটা একটা প্রপার প্রোডাকশন হাউস থেকে একটা ঠিকঠাক পরিচালকের সঙ্গে কাজটা আসছে, একটা সঠিকভাবে রিলিজ হচ্ছে। এই ছবিটা টিজার দেখে তো আমি ছিটকে গেছি, নায়ককে দেখে তো আমি ছিটকেই গেছি, আমি বুঝতেই পারছি পরিষ্কার, আপনারাও বুঝতে পেরে যাবেন। যান টিজারটা গিয়ে দেখুন, এটা মানে এটা এটা যাত্রা হতে চলেছে, এটা ভাই এটা এটাকে সিনেমাই বলা যায় না, এটা সিনেমাই নয়। এই তো রাজ চক্রবর্তীর মতন আবার প্রলয়ের মতন একটা সাকসেসফুল সিরিজে কৌশানী অংশ নিলেন, তারপর প্রজাপতির মতন একটা ছবিতে তার খুবই ছোট চরিত্র ক্যামিওই বলা চলে, তবুও তো সে একটা জনপ্রিয় ছবির মুখ হয়েছে। তো একটু বুঝে শুনে ঠিকঠাক একটা প্রজেক্টে যুক্ত হওয়া, আচ্ছা ঠিক আছে চলো টাকা পয়সার জন্য কিছু প্রজেক্টে করতেই হবে, সফল হবে না জেনেও করতে হয়, খুব ভালো কথা। কিন্তু তাই বলে এই রকম একটা প্রজেক্ট, মানে এরকম একটা, এটা এটা কী বলবো আমি, এটা এটা ছবিই নয়, অ্যাটলিস্ট সিনেমা তো হবে, মানে একটু তো ঠিকঠাক কিছু অভিনেতা অভিনেত্রী, ঠিকঠাক একটা পরিচালক, ঠিকঠাক একটা প্রোডাকশনের তরফ থেকে মানে যা খুশি তাই চলছে। এবং সায়ন্তিকা, সায়ন্তিকাও আপনারা দেখবেন বাংলাদেশের জায়েদ খান বলে একজন অভিনেতা রয়েছেন, সে অ্যাকচুয়ালিতে নাকি খুব ভালো মানুষ। এবার ভালো মানুষ সে ভালো ছবি বানাবে এটা ম্যান্ডেটরি নয়, তার ছবি কীরকম কী হয় বা তার সিনেমা সম্পর্কে কী সেন্স রয়েছে সেটা সম্পর্কে আমরা সকলে জানি, সেও বাংলাদেশে গিয়ে কাজ করছে। এদের আসলে এখানে আর কোনো কাজ নেই, এদেরকে কেউ কাজে নিচ্ছে না, এদের সম্পূর্ণরূপে ভোগে চলে গেছে, যে কারণে এখন টাকা পয়সার জন্য কিছু তো করে যেতে হবে, তাই করে যাচ্ছে। আর যদি সত্যি সত্যি কাম ব্যাক করার ইচ্ছে থাকে যে না মানুষজনের একটু রেসপেক্ট পাবো, ভালো অভিনয় করবো, ভালো ছবির পার্ট হবো, তাহলে কেউ নিজের কেরিয়ারে এরকম একটা ছবির সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয় কি আপনারা নিজেরা ভেবে দেখুন। অ্যাকচুয়ালি কৌশানীর কেরিয়ারটা আমাদের ভালো করে স্টাডি করা উচিত, যে কিভাবে একজন মানুষ যদি নিজের কাজটা, যে কোনো প্রফেশনে হোক, শুধু যে অভিনয় সিনেমা এসব বলছি না, যে কোনো প্রফেশনে হোক যদি নিজের কাজটা যত্ন করে না করে, এক্ষেত্রে আপনি কিভাবে মানে একদম তলিয়ে যেতে পারেন, একদম পিছিয়ে পড়তে পারেন, যে আপনাকে টাকা পয়সার জন্য যা খুশি তাই করতে হচ্ছে, আপনার কাছে কোনো অপশন নেই। যাই হোক, মানে এর থেকে আমি টিজারটা দেখে আমার চোখ একবারে পচে, মানে এখন চোখ আমার শুদ্ধ করতে হবে। আপনাদের কি মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।